ক্রিকেট বোঝার আগেই সৌরভ গাঙ্গুলির ভক্ত হয়ে উঠেছিলেন অভিনেতা সৌরভ দাস। নামে মিল থাকায় দাদার প্রতি অগাধ ভালোবাসা ছিল তার। কিন্তু জানেন কি, তার জন্যই আর একটু হলে স্কুল থেকে বহিষ্কৃত হতে হতো এই অভিনেতাকে। জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানে এসে সৌরভ নিজেই ফাঁস করেছিলেন ছোটবেলার গল্প। বহু বছর আগের কোনো এক সকাল, সৌরভ দাস তখন সাউথ পয়েন্টের ছাত্র, স্কুল বাসে করে স্কুলে যাচ্ছিলেন। আচমকা সৌরভ লক্ষ্য করলেন সৌরভ গাঙ্গুলির করা একটি বিজ্ঞাপন নিয়ে হাসি ঠাট্টা করছে বাসের পিছনে বসে থাকা একদল ছাত্র। স্কুলে তারা শচীন ভক্ত বলে পরিচিত। প্রিয় ক্রিকেটারকে নিয়ে মশকরা সহ্য করতে না পেরে সেই দলে থাকা কোনো এক ছাত্রকে ঘুষি মেরেছিলেন এই অভিনেতা। সৌরভদের এই হট্টগোল দেখে আটকাতে এসেছিলেন স্কুলের এই এক শিক্ষক। রাগের মাথায় তাকেও ধাক্কা মেরেছিলেন তিনি। এরপর স্কুলে ডেকে পাঠানো হয়েছিল সৌরভের বাবাকে, ছেলের এই কার্যকলাপের বিষয়ে জানানো হয় তাকে। এরপরেই অভিনেতার বাবা তাকে সৌরভ গাঙ্গুলিকে ভুলে যাওয়ার উপদেশ দিয়েছিলেন। কিন্তু আদৌ তেমন কিছু ঘটেনি। সময়ের সঙ্গে সঙ্গে দাদার প্রতি ভালোবাসা বেড়েছে অভিনেতার।